আপনারা দেখছেন একুশে টেলিভিশন ঢাকা কলকাতা রুটে রেল যোগাযোগের মাধ্যমে দুই দেশের মানুষের বাণিজ্য ও বন্ধুত্ব বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে মৈত্রী এক্সপ্রেসের বাড়তি ট্রিপ উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন অন্যদিকে নতুন নতুন ট্রেন চালুর মাধ্যমে দুই দেশের মানুষের সম্পর্ক জোরদার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি আরও জানাচ্ছেন রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বাড়তি টিপ উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ সময় মন্ত্রী ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন তাদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ খবর নেন ঢাকা কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস সপ্তাহে চার দিনের পরিবর্তে এখন থেকে পাঁচ দিন চলবে ঢাকা থেকে সোম ও বৃহস্পতিবার এবং কলকাতা থেকে রবি ও বৃহস্পতিবার মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী বলেন ধীরে ধীরে প্রতিবেশী দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বাড়ানো হবে শিক্ষা বলেন বাণিজ্য বলেন সব দিক থেকেই আমাদের একটা চমৎকার সম্পর্ক ভারতের সঙ্গে যোগাযোগ পঁয়ষট্টি জল যুদ্ধ পরে বন্ধ হয়ে যায় এগুলো ধীরে ধীরে আমরা সমস্ত এই রুটগুলো আবার চালু করার জন্য ইতিমধ্যে আমাদের সেই চারটি ইতিমধ্যে শুরু হয়ে চালু হয়েছে আর বাকিগুলো আমরা করছি এদিকে আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উচ্চ পর্যায়ে রয়েছে জানিয়ে ভারতীয় হাই কমিশনার বলেন নতুন নতুন ট্রেন চালুর মধ্য দিয়ে দুই দেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি করা হবে পিপল টু পিপল কন্ট্যাক্ট ছাড়াও অনেক ট্রেডটাকেও বেনিফিট করে কারণ ফ্রেড ট্রেনও চলে আমাদের দুই দেশের মধ্যে তো আমরা আগামী দুই বছরে আমার মনে হয় খুব বড় একটা চেঞ্জ দেখবো গত বছর ষোলো লাখ বাংলাদেশিকে বিভিন্ন কারণে ভারতে যাওয়ার ভিসা দেওয়া হয়েছে বলেও জানান বিভাগাঙ্গুলি দাস আহমদ বাবু একুশে টেলিভিশন ঢাকা